নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা এবং আপনাদেরকে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিকে আপনি বলতে পারেন 100 পাখির বাংলা নামের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি বেশ কিছু বছর আগে আমি পাবলিশ করেছিলাম এবং আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি আমি সেই ভিডিওতে। যদি ভিডিওটি না দেখেন অবশ্যই আমি অনুরোধ করব একবার ডেসক্রিপশনে এবং আই বাটনে দেখুন। আজকে আমি বলবো যে আমাদের চারপাশের গণ্ডি পেরিয়ে একটু জঙ্গলের দিকে গেলে যে জাতীয় পাখি দেখতে পাওয়া যেতে পারে সেরকম কিছু পাখি এবং তাদের বাংলা নামের তালিকা, সাথে সাথে আমরা শিখব তাদের ইংরেজি নামও। একটি পাখির অনেকগুলি আলাদা আলাদা প্রজাতি থাকতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আপনি বলেন ঘুঘু পাখি, তাহলে ঘুঘুর মধ্যেও দেখবেন আশেপাশে যত রকম ঘুঘু দেখতে পাওয়া যায় তার মধ্যে তিলে ঘুঘু বা স্পটেড ডাভ যেমন থাকে, তেমনি কণ্ঠি ঘুঘু বা ইউরেশিয়ান কলার ডাভও দেখতে পাওয়া যায়। অর্থাৎ আমি যদি ঘুঘু পাখি বলি তাহলে এই দুরকম পাখি তার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। আসুন বাংলা এবং ইংরেজি নামে চিনে নিই এরকম বেশ কিছু পাখিকে। প্রথমে যে পাখিটিকে দেখাচ্ছি এর নাম হলো চোর পাখি। ইংলিশে আমরা একে বলি নাট হ্যাচ। এই নাট হ্যাচ পাখির মধ্যে চেস্টনাট বেলিড নাট হ্যাচ, ইন্ডিয়ান নাট হ্যাচ, ভেলভেট ফ্রন্টেড নাট হ্যাচ, এরকম বেশ কিছু আলাদা আলাদা প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। নাট হ্যাচকে কখনো কখনো বনমালীও বলা হয়। এর পরের পাখিটি হলো সহেলি বা মিনিভেট। এই মিনিভেট পাখিগুলির মধ্যে স্মল মিনিভেট, সুইনহোস মিনিভেট ইত্যাদি অনেক রকম পাখি কিন্তু পাওয়া যায়। উত্তরবঙ্গ বা সিকিমের দিকে গেলে যদি আপনি লাল রঙের মিনিভেট দেখতে পান তাহলে জানবেন সেটিও কিন্তু সহেলি গোত্রভুক্ত একটি পাখি। প্রখ্যাত সাহিত্যিক বনফুল তার ডানা বইতে এই পাখির নাম রাখেন আলতাপরি। এই আলতাপরি পাখির স্ত্রী পাখির গায়ের রং কিন্তু হলুদ রঙের, তবে পাহাড়ে কিন্তু এই রকম লাল জাতীয় আরও অনেক রকম মিনিভেট পাওয়া যায়, যেমন অরেঞ্জ মিনিভেট, লং টেলড মিনিভেট, গ্রে চিন্ট মিনিভেট ইত্যাদি। এরপর আমরা দেখব কাবাসী পাখিকে। এই পাখির ইংরেজি নাম ব্ল্যাক হেডেড কুকুশরাইক, লার্জ কুকুশরাইক, ব্ল্যাক উইংড কুকুশরাইক ইত্যাদিও পাওয়া যায়। এবার আসুন একটু বুলবুলদের দিকে তাকাই। আমাদের বাড়ির চারপাশে যে বুলবুল পাখি পাওয়া যায় সেটি মূলত রেড ভেন্টেড বুলবুল। একেই আমরা সাধারণত বুলবুলি বলে ডেকে থাকি। কলকাতার কিছু কিছু অঞ্চলে, নরেন্দ্রপুর, গড়িয়া ইত্যাদি জায়গায় সিপাহী বুলবুল বা রেড হুইস্কার্ড বুলবুল দেখতে পাওয়া যায়। পাহাড়ে গেলে আমরা স্ট্রিয়াটেড বুলবুল বা ডোরাকাটা সবুজ বুলবুল দেখতে পাই, অথবা দেখতে পাই হিমালয়ান বুলবুল। বাংলায় একে কুন্দগাল বুলবুল বলা হয়ে থাকে। পাহাড়ি বুলবুল বা হিমালয়ের কালো বুলবুল বলি ব্ল্যাক বুলবুলকে। তবে যে কটি বুলবুল পাখি দেখালাম সেটা ছাড়াও কিন্তু আরও অনেক রকমের বুলবুল প্রজাতি রয়েছে। আশা করছি এই পর্যন্ত যারা দেখেছেন তাদের এই উপস্থাপনা খুব ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন। যদি মনে হয় এই জাতীয় ভিডিও বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে অনেকটা বেশি কার্যকরী হতে পারে, তাহলে আপনার পরিচিত শিশুকে অবশ্যই এই ভিডিও দেখান। ফ্লাই ক্যাচারকে মূলত আমরা চুটকি বলে ডেকে থাকি, তবে আমরা দেখব যে বেশ কিছু ফ্লাই ক্যাচার রয়েছে যাদের কিন্তু বাংলা নামের সাথে চুটকি নামটা নেই। এর একটা বড় সড় উদাহরণ হচ্ছে এশিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার। একে দুদরাজ বা শাহ বুলবুল এই সব বলা হয়, অথচ এটা কিন্তু বুলবুলি গোত্রের মধ্যে পড়ছে না। পাহাড়ে যদি যাই আমরা কিন্তু এই নীল পাখিটিকে
খুবই দেখতে পাই। এর নাম হলো ভার্ডিটার ফ্লাই ক্যাচার, বাংলা নাম নীল কটকটিয়া। এছাড়াও পাহাড়ে দেখতে পাওয়া যায় আলট্রামেরিন ফ্লাই ক্যাচার, সাদা ভুরু নীল চুটকি বলা যেতে পারে। রেড ব্রেস্টেড ফ্লাই ক্যাচারকে বাংলায় বলা হয় তুররা, একে চুটকি বা চাতকি বলা হয়ে থাকে। কাছাকাছি দেখতে টাইগার ফ্লাই ক্যাচার বা রেড থ্রোটেড ফ্লাই ক্যাচার একই নামে ডাকা হয়। এরপর দেখব জঙ্গল ব্যাবলার বা ছাতারে পাখিকে। এই ছাতারে পাখি আমাদের চারপাশে কিন্তু প্রচুর দেখতে পাওয়া যায়, তবে একটু জঙ্গলের দিকে গেলে পাওয়া যাবে ছিট ছাতারে বা স্ট্রিয়েটেড ব্যাবলার। কমন ব্যাবলারও কিন্তু অতটা কমন নয়, সেই পাখিকেও আমরা দেখতে পাই মোটামুটি লোকালয় থেকে দূরে। একে বাংলায় বলে মেঠো ছাতারে। পাহাড়ে যদি যান, আমার বিভিন্ন ভিডিওতে আমি তাদের মধ্যে কাউকে কাউকে দেখিয়েছি, যেমন রুফোস ক্যাপড ব্যাবলার বা রুফোস ফ্রন্টেড ব্যাবলার। এরকম আরও কিন্তু অনেক রকমের ব্যাবলার রয়েছে। আছে গোল্ডেন ব্যাবলার বা সোনা ছাতারে, ইয়েলো আইড ব্যাবলার বা গুলাব চশম। আমাদের কাছাকাছির মধ্যে নদিয়ার জাগুলি গ্রাসল্যান্ডে এই ইয়েলো আইড ব্যাবলার বা গুলাব চশম দেখতে পাওয়া যায়, এছাড়া পুরুলিয়ার দিকেও দেখতে পাওয়া যায়। এছাড়া রয়েছে তামাচুয়া বা টনি বেলিড ব্যাবলার। যে পাখি বাংলায় পাওয়া যায় না, সে পাখির বাংলা নাম হওয়া কিন্তু বেশ আশ্চর্যজনক, তাই আমি অনুবাদ ভেবে সেই নামগুলি আপাতত এই লিস্ট থেকে বাদ রাখছি। ব্ল্যাক উইংড কাইটকে কাপাসি পাখি বলা হয়। এটা কিন্তু আমাদের চারপাশে যে চিল দেখতে পাওয়া যায়, সেই চিল বা কাইট নয়, এর চেহারাও অনেকটা আলাদা। প্রিনিয়া মূলত ফুটকি পাখিকে বলা হয়। শীতকালে আমাদের চারপাশে না হলেও একটু জঙ্গলাকীর্ণ অঞ্চলে দেখতে পাওয়া যায় প্লেন প্রিনিয়া বা ফুটকি পাখি। এবার এই প্রিনিয়ার মধ্যেই আরও অনেক রকমের প্রজাতির প্রিনিয়া দেখতে পাওয়া যায়, যেমন ইয়েলো বেলিড প্রিনিয়া, গ্রেসফুল প্রিনিয়া, হিমালয়ান প্রিনিয়া ইত্যাদি। আমাদের চারপাশে একটু গ্রামাঞ্চলে বা মফস্বল এরিয়ায় হাড়ি চাচা পাখি দেখতে পাওয়া যায়, যার ইংরেজি নাম রুফোস ট্রিপাই। এই হাড়ি চাচা পাখির জাত ভাইদের দেখতে গেলে আমাদের একটু পাহাড়ের দিকে যেতে হবে, যেমন গ্রে ট্রিপাই বা পাহাড়ি হাড়ি চাচা, আর রয়েছে কণ্ঠি হাড়ি চাচা বা কলার ট্রিপাই। অতি সম্প্রতি নামদাফায় আমি কলার ট্রিপাইয়ের ছবি পেয়েছি। আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলের পাখি ভ্রমণ সংক্রান্ত ভিডিওগুলি দেখুন, সেখানে আপনারা এই জাতীয় অনেক রকম পাখি দেখতে পাবেন, আপনাদের বুঝতেও অনেকটা সুবিধে হবে। ব্রডবিল অর্থাৎ এদের ঠোঁটটা একটু চওড়া জাতীয়। এই লং টেলড ব্রডবিলকে আমরা হেলমেট পাখি বলে থাকি। এরকমই আছে সিলভার ব্রেস্টেড ব্রডবিল, যাকে চাঁদিয়াল বলে ডাকা হয়। অতি সম্প্রতি ডিহিং পাটকাইয়ের ভিডিওতে আপনারা চাঁদিয়াল পাখিকে দেখেছেন হয়তো। এরপর আসি সুমচা পাখিতে। ইন্ডিয়ান পিটটাকে সুমচা বা বর্ণালী, নাওরং ইত্যাদি বলা হয়। নাওরং শুনেই বোঝা যাচ্ছে নামটি হিন্দি। যেহেতু পাখিটির গায়ে নটি রঙের সমাহার দেখতে পাওয়া যায়, তাই এর এরকম নাম। এই পিটটা আরও বেশ কিছু প্রজাতি পাওয়া যায়, যেমন হুডেড পিটটা, একে সবুজ সুমচা বলা হয়। ম্যানগ্রোভ পিটটাকে প্যারা সুমচা বলা হয়। এছাড়াও পাহাড়ে পাওয়া যায় ব্লু নেপ্ট পিটটা। পেঙ্গা পাখি বলা হয় লাফিং থ্রাশকে। অনেক রকমের লাফিং থ্রাশ কিন্তু রয়েছে, যেমন ব্ল্যাক ফেসড লাফিং থ্রাশ, গ্রে সাইডেড লাফিং থ্রাশ, স্পটেড লাফিং থ্রাশ, হোয়াইট ক্রেস্টেড লাফিং থ্রাশ, হোয়াইট থ্রোটেড লাফিং থ্রাশ। তুলনামূলকভাবে ইংরেজি নামগুলোর সাহায্যে আমরা পাখিটার বৈশিষ্ট্যের একটা আন্দাজ পাই, অথবা খাদ্যাভ্যাসেরও আন্দাজ পাওয়া যেতে পারে।
কিন্তু তুলনামূলকভাবে বাংলা নামের মাধ্যমে কিন্তু পাখিদের বৈশিষ্ট্যের আন্দাজ করাটা বেশ কঠিন। সেই জন্যই সায়েন্টিফিক স্টাডিতে সবসময় ইংরেজি নাম এবং বিজ্ঞানসম্মত নাম ব্যবহৃত হয়। যদি আপনাকে বলা হয় গিরদি পাখি, তাহলে কিন্তু চোখ বন্ধ করে জানবেন এটা রেড স্টার্টের মধ্যে খুঁজতে হবে। প্রথমে দেখাই ব্ল্যাক রেড স্টার্ট। শীতকালে এই পাখি আমাদের চারপাশে জঙ্গলাকীর্ণ অঞ্চলে দেখতে পাওয়া যায়। একে বাংলায় লাল গিরদি বলে। এটা ছাড়াও কিন্তু হোয়াইট ক্যাপড রেড স্টার্ট, ব্লু ক্যাপড রেড স্টার্ট, হোয়াইট থ্রোটেড রেড স্টার্ট ইত্যাদি অনেক রকমের রেড স্টার্ট পাখি দেখতে পাওয়া যায়। প্রথম পাখিটা হলো তুলিকা। তুলিকা অর্থাৎ পিপিট, এর মধ্যে কিন্তু অনেক রকমের প্রজাতির তুলিকা দেখতে পাওয়া যায়। যেমন টনি পিপিট বা বেলে তুলিকা, মাঠ চড়াই বা ধানি তুলিকা প্যাডিফিল্ড পিপিটকে বলা হয়। এই প্যাডিফিল্ড পিপিট বা ধানি তুলিকা আমরা কলকাতার আশেপাশে শীতকালে সব থেকে বেশি দেখতে পাই। এছাড়াও রয়েছে পাহাড়ি তুলিকা বা আপল্যান্ড পিপিট, অলিভ ব্যাকড পিপিট, রোজি পিপিট ইত্যাদি অনেক রকমের পিপিট। এরপর আসি লার্কের কথায়। এই লার্ক আবার বাংলা নাম, এক একটা পাখির কিন্তু এক এক রকম। লার্ক আর পিপিট অনেকটা একরকম দেখতে হলেও তাদের মধ্যে আকার এবং চেহারার বৈশিষ্ট্যগত অনেকটাই পার্থক্য রয়েছে। প্রথমে দেখাই বেঙ্গল বুশলার্ক। এর বাংলা নাম ভিড়িড়ি বা চিড়চিড়া, ফুরুক পাখিও বলা হয়। সিঙ্গিং বুশলার্কের বাংলা নাম হলো আগ্গিন পাখি। ঝুঁটি ভরত বা ভরত পাখি অথবা ভাড়ুই বলা হয় ওরিয়েন্টাল স্কাইলার্ককে। আর ক্রেস্টেড লার্ককে বলা হয় চণ্ডুল। বাঘেরই পাখি বলা হয় গ্রেটার শর্ট টোড লার্ককে। একে বড় বাঘেরই বা উল্লুকও বলা হয়ে থাকে। ছোট বাঘেরই বলা হয় হিউমস শর্ট টোড লার্ককে। যেমন রুফোস্টেলড লার্ককে বলা হয় ধানি ভাড়ুই বা লাল ভরত। অ্যাশি ক্রাউন্ড স্প্যারো লার্ককে বলা হয় ধুলা চাটা। পরাগ পাখি বলা হয় ফ্লাওয়ার পেকারদের, যারা ফুলের ভেতর থেকে পোকামাকড়, ফল এবং ফুলের মধু সংগ্রহ করে খায়। পরাগ পাখি বা ফ্লাওয়ার পেকারদের মধ্যেও কিন্তু অনেক প্রজাতির ফ্লাওয়ার পেকার দেখতে পাওয়া যায়। পেল বিল্ট ফ্লাওয়ার পেকার, থিক বিল্ট ফ্লাওয়ার পেকার, স্কারলেট ব্যাকড ফ্লাওয়ার পেকার ইত্যাদি অনেক রকমের ফ্লাওয়ার পেকার রয়েছে। এই মৌটুসি পাখির মধ্যে আমরা আশেপাশে যেটা দেখতে পাই সব থেকে বেশি, সেটা হচ্ছে পার্পল রাম্পড সানবার্ড এবং পার্পল সানবার্ড। পার্পল সানবার্ডের বাংলা নাম হলো দুর্গা টুনটুনি। এরা ছাড়াও পাহাড়ের দিকে গেলে আপনি পাবেন গ্রিন টেলড সানবার্ড, ক্রিমসন সানবার্ড, ফায়ার টেলড সানবার্ড, মিসেস গোল্ড সানবার্ড ইত্যাদি। আমাদের চারপাশে সব থেকে বেশি যে বাদামি রঙের শালিক পাখি দেখতে পাওয়া যায় তার ইংরেজি নাম হলো কমন ময়না। একে শালিক ছাড়াও ভাত শালিক, সোনা শালিক, বট শালিক ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয়। এরপর দেখাই অনেকটা একই রকম দেখতে কিন্তু চোখের চারপাশটা লাল রঙের গাং শালিকের ছবি। গাং শালিকের ইংরেজি নাম হলো ব্যাংক ময়না। এরপর দেখাই ঝুট শালিক বা জঙ্গল ময়না। আজকাল কলকাতার চারপাশে কিন্তু প্রচুর জঙ্গল ময়না দেখতে পাওয়া যাচ্ছে। গ্রেট ময়নাকে বড় ঝুট শালিক বলা হয়। চেস্টনাট টেলড স্টারলিং কিন্তু শালিক গোত্রের মধ্যে পড়লেও এর বাংলা নাম হলো দেশি পাওয়ে বা পাওয়ে পাখি। ব্রাহ্মিণ স্টারলিং এর বাংলা নাম হলো শঙ্খ শালিক। বামন শালিকও বলা হয়ে থাকে, যেহেতু এর মাথার উপরিভাগে একটা কালো চুলের মতন বা বলা ভালো টিকির মতন অংশ আছে। এছাড়া কলকাতার আশেপাশে এশিয়ান পাইট স্টারলিং বা গো শালিক, গুয়ে শালিক এটাও দেখতে পাওয়া যায়। তবে শালিকের লিস্ট কিন্তু এখানেই শেষ নয়, এছাড়াও আরও অনেক রকমের শালিক আমাদের চারপাশে রয়েছে।
শেষ করব বিভিন্ন পাখির প্রজাতি দিয়ে নয়, বরং কিছু গোত্রের পাখির সম্ভাব্য কিছু বাংলা নাম দিয়ে। দামা থ্রাশ প্রজাতির পাখিদের বলা হয়, গিরিদামা বলা হয় রক থ্রাশদের, খঞ্জন মানে ওয়্যাকটেল, ওয়্যাবলারদের বলা হয় টিকরা, ছোট্ট পাখি টেসিয়াদের বাংলা নাম ভুইফুটকি, ফর্কটেলদের বলা হয় ধবিনী, স্টোন চ্যাটদের ফিদ্দা, বুশ চ্যাট ঝাড়ফিদ্দা, ভূতি গ্রসবিক, প্যারেটবিল টিয়াপাতি, টিট হচ্ছে টুই। আমার এই উপস্থাপনায় আমি বিএনএইচএসের বাংলা নামের তালিকার সাহায্য নিয়েছি, তাছাড়াও সাহায্য নিয়েছি বাংলার পাক পাখালি, বাংলার পাখি ইত্যাদি কিছু বইয়ের। এই ভিডিওটিকে অহেতুক আর লম্বা করব না, যতটুকু চেষ্টা করলাম পাখিদের চেনাতে এবং তাদের আলাদা আলাদা প্রজাতি সম্বন্ধে ছোট্ট একটা ধারণা দিতে, সেটা আপনার ভালো লেগেছে কিনা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এরকম ভিডিও আরও দেখতে চান কিনা সেটাও আমাকে জানাতে ভুলবেন না। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসে এরকম আরও অনেক ভিডিও যদি দেখতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন, তাহলে আমি যেখানেই ঘুরতে যাব, যা যা পাখি দেখতে পাবো আপনাদের সমস্ত কিছু সবার আগে জানাতে পারবো। আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি অন্যান্য সমস্ত সোশ্যাল মিডিয়াতেই কিন্তু ফলো করতে পারেন।